কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল ভরবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলা কৃষি। প্রিয় কৃষক ভাইয়েরা, বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুর্রশিদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের বিভিন্ন কার্যক্রম নিয়ে। সুষম খাদ্য গ্রহণ মানব জীবনের জন্য অপরিহার্য। মানুষের মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্ষমতার জন্য তার রক্তে ন্যূনতম চিনির উপস্থিত প্রয়োজন। সে কারণে সুগার দৈনিক খাদ্য তালিকায় একটি অপরিহার্য উপাদান এবং বিশ্ব খাদ্য সংস্থার হিসেব অনুযায়ী একজন মানুষের বার্ষিক 13 কেজি চিনি খাওয়া প্রয়োজন। সে চাহিদা পূরণের লক্ষ্যে বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট কাজ করে যাচ্ছে। বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট প্রধান কার্যালয় ঈশ্বরদী পাবনায় অবস্থিত। ঠাকুরগাঁও এবং গাজীপুর দুটি আঞ্চলিক কেন্দ্র রয়েছে। গাজীপুর জয়দেবপুরে রয়েছে একটি কোয়ারেন্টাইন কেন্দ্র। এছাড়াও চুয়াডাঙ্গা, রাজশাহী, জয়পুরহাট, জামালপুর ও রহমতপুর, বরিশালে একটি করে মোট 5টি উপকেন্দ্র রয়েছে। প্রতিষ্ঠানের গবেষণা বিভাগের সংখ্যা মোট 11টি। সুগার ক্রপ চিনি ও গুড় উৎপাদন বৃদ্ধির উপায় উদ্ভাবন করা এ প্রতিষ্ঠানের মূল কাজ। এই দেশের আপামর জনগণ তাদের ব্রেনের মানে মস্তিষ্কের পরিপূর্ণ বিকাশ সাধন করতে হলে আমাদের মিষ্টি চাহিদা দরকার। আর বর্তমান সরকারের যে অঙ্গীকার রয়েছে নিরাপদ এবং পুষ্টিকর খাবার, সেই পুষ্টিকর খাবারের অন্যতম যোগানদার হচ্ছে আমাদের সুগার ক্রপ। আমাদের সুগার ক্রপের যেটি আমরা বলি যে তালের গুড়, খেজুরের গুড় কিংবা গোলপাতার গুড় কিংবা আখের গুড়, এবং যদি আঁকটি চিবিয়েও খায়, সে যদি রস খেতে পারে, তাহলে কিন্তু তার ওই দুপুরবেলা ভাত না খেলেও কিন্তু সেই চাষি একজন কৃষক সে মাঠে কাজ করতে পারবে। অর্থাৎ তার মধ্যেও সে যথেষ্ট পুষ্টির যোগান এবং শক্তির যোগান সে পেতে পারে। এই জন্যেই আমরা চেষ্টা করি এই পুষ্টির যোগানের জন্য সারা বাংলাদেশে যেন আমরা আখ চাষ কিংবা গুড়ের অবস্থানকে আরও সুদৃঢ় করতে পারি, সেই জন্য আমরা গবেষণা চালিয়ে যাচ্ছি। বসতবাড়ির আঙিনায় বিশেষ করে এই রংবিলাসের জাত আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি, কারণ রংবিলাসের এই জাতটির প্রতি আমাদের কৃষক ভাই তাদের যথেষ্ট আকর্ষণ আছে এবং তারা এটা অনেক দামে বিক্রি করতে পারে। অনেকেই কিন্তু দামে বেশি দামে হওয়ার কারণে কিনে তাদের বাচ্চাদের খাওয়াতে পারে না, সেই জন্য আমরা উদ্যোগ নিয়েছি যে বসতবাড়ির আঙিনায় অন্তত 10 শতক জমি হলেও যে থেকে যেখানে যেটুকু সম্ভব, যদি 10 শতকের কম থাকে, সেখানেও আমরা কিছু কিছু চারা বিতরণ করেছি। এটা শুধু এই এলাকায় নয়, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায়। আরও একটি কর্মসূচি আমাদের ছিল বসতবাড়িতে, বিশেষ করে দুর্যোগ প্রবণ এলাকায় দক্ষিণাঞ্চলের, যেখানে দুর্যোগ হওয়ার পরে অন্য কোনো ফসল থাকে না এবং সেখানে জলেরও অভাব হয়, সেখানেও কিন্তু আখ গাছ যদি থাকে দুর্যোগে হয়তো ভেঙে পড়বে কিন্তু রসটা তো থেকে যাবে, সেই রসের মধ্যে পুষ্টি আছে, সেই রসের মধ্যে পানি আছে। কাজেই এই সমস্ত কিছু দিয়ে আমরা চাই এই দেশের মানুষের পুষ্টির যোগানটা নিশ্চয়তা রাখতে। প্রতিষ্ঠানের সাফল্যগুলো হলো উন্নত ইক্ষু জাত উদ্ভাবন, রূপা ইক্ষু চাষ, সাথী ফসল চাষ, আগাম ইক্ষু চাষ, কৃষি তাত্ত্বিক ব্যবস্থাপনা, সারের মাত্রা ও ব্যবস্থাপনা, ইক্ষুর পোকা ব্যবস্থাপনা, ইক্ষুর বালাই ব্যবস্থাপনা, সেচ ও নিষ্কাশন ব্যবস্থাপনা, ইক্ষু বাড়াই কল উন্নয়ন, গুড় উৎপাদন ও সংরক্ষণ প্রযুক্তি সম্প্রসারণ। ইক্ষুর পাশাপাশি স্বল্পমেয়াদী ট্রপিক্যাল সুগার বিটের চাষাবাদ প্রবর্তন করা হয়েছে এ প্রতিষ্ঠান থেকে। এ পর্যন্ত সুগার বিটে প্রায় 9টি জাত চাষের জন্য সুপারিশ করা হয়েছে। সুগার বিটের চাষ বৃদ্ধির জন্য রয়েছে
প্রকল্প, সুগার ক্রপের সাথে সাথী ফসল চাষ করার পরামর্শ করা হয়ে থাকে এ প্রতিষ্ঠান থেকে। সুগার ক্রপ উৎপাদন প্রযুক্তি ও কৃষি যান্ত্রিকীকরণ বিষয়ে পরামর্শ প্রদান করা হয়ে থাকে। এখানে চলমান আছে নানান ধরনের প্রকল্প। গ্রহণ করা হয়েছে তাল, খেজুর ও গোলপাতা উন্নয়নের জন্য পাইলট প্রকল্প। এই যে খেজুর গাছটি আমরা দেখছি, খুব সুন্দর এখানে খেজুর ধরেছে। এটি কিন্তু আমাদের দেশি জাত নয়, এটি উন্নত খেজুরের জাত। এবং এই জাতটিতে আমরা গত 2 বছর ধরে খেজুর পাচ্ছি। এই গাছটির বয়স 4 থেকে 4.5 বছরের মধ্যে হবে। এবং এই গাছটিতে আমরা যে পরিমাণ খেজুর পাচ্ছি, তাতে যে কোনো একজন কৃষক যদি এটা তার বাড়ির আঙিনায় করতে পারে, সে কিন্তু যথেষ্ট লাভবান হবে। খেজুর খেলে আমাদের একদিনের যে পুষ্টি দরকার, প্রায় কাছাকাছি সেই পুষ্টি আমাদের চলে আসে। সেরকম এই খেজুরকে আমরা যদি সুন্দরভাবে প্রসেস করে আরও কিপিং কোয়ালিটি বাড়িয়ে রাখতে পারি, তাহলে কিন্তু এটি আমরা পরবর্তীতে হারভেস্ট করার পরেও অনেকদিন ঘরে রেখে খেতে পারবো। ইক্ষুর ফলন বৃদ্ধির জন্য রূপা পদ্ধতিতে ইক্ষু চাষের বিস্তারিত সুপারিশমালা প্রণয়ন করা হয়েছে। লাভজনক গুড় উৎপাদন পদ্ধতি ও দীর্ঘদিন গুড় সংরক্ষণের জন্য প্রযুক্তি এবং রাসায়নিক দ্রব্যের পরিবর্তে ভেষজ পরিষ্কার কারকের ব্যবহার করে স্বাস্থ্যসম্মত গুড় উৎপাদন প্রযুক্তি এই প্রতিষ্ঠান থেকে উদ্ভাবন করা হয়েছে। বায়োটেকনোলজি ব্যবহার করে টিস্যু কালচারের মাধ্যমে উচ্চ ফলনশীল ও অধিক চিনিযুক্ত ইক্ষু জাতের দ্রুত বিস্তার ঘটাচ্ছে এই প্রতিষ্ঠান। নতুন জাত উদ্ভাবন ছাড়াও বায়োটেকনিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন গবেষণা অগ্রগতি সাধিত হয়েছে। সমন্বিত পোকা দমন পদ্ধতি ও সুপারিশ করা হয়েছে। সুগার ক্রপকে আরও বেশি লাভজনক করার জন্য ইক্ষুর সাথে আলু, পেঁয়াজ, রসুন, বাঁধাকপি, ফুলকপি প্রভৃতি শীতকালীন সবজি, ডাল ও তেল জাতীয় শস্য প্রভৃতি মিশ্র ফসল হিসেবে চাষ করা কৌশল উদ্ভাবন ও সুপারিশ করা হয়েছে। বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটে আখের জাত উন্নয়নের জন্য দেশ এবং বিদেশ থেকে মোট 1,150 মতো জামপ্লাজম সংগৃহীত আছে, যা আমরা প্রত্যেক বছরই জামপ্লাজম ব্যাংকে সংরক্ষণ করে থাকি। এই জামপ্লাজমগুলির মধ্যে দেখা যায় যে 75% মানে 75% বেশি হলো ফুল হয় না, যার জন্য আমাদের যে ক্রসিং প্রোগ্রাম বা প্রজনন যে কর্মসূচি, সেটি দ্বারা জাত উদ্ভাবন করা সমস্যা হয়। তাই যেই সমস্ত জামপ্লাজমে ফুল হয় না, সেইগুলোকে ফুল আসানোর জন্য যেটি ফটো পিরিয়ড, আলোক একটি সংবেদনশীল অনুঘটক, যার জন্য আমরা এই ফটো পিরিয়ড হাউসের মধ্যে এই আখের যেগুলো ফুল হয় না সেগুলোকে ফটো পিরিয়ড ট্রিটমেন্টের মধ্যে ফুল তৈরি করে নিয়ে এবং একই সময়ে পুরুষ এবং স্ত্রী ফুল তৈরি করে নিয়ে দুইটি জাতের মধ্যে ক্রস করে নতুন জাত উদ্ভাবনের একটা প্রয়াস। প্রত্যেক দিন 5 মিনিট বা 5.5 মিনিট বা 3.5 মিনিট বা 2 মিনিট 30 সেকেন্ড কমায় কমায় বা আলো দৈর্ঘ্য বাড়ায় এবং কমায়, যেটি পরিমিত আলো যেই জায়গায় ফুল ফোটে সেই জায়গায় নিয়ে আমরা যদি রেখে দিই প্রত্যেক দিন রাত্রে, তাহলে এই গাছে ফুল আসে। বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট সুগার ক্রপের উন্নয়নের নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন এবং মাঠ পর্যায়ে উহা ব্যবহার হওয়ার ফলে দেশে সুগার ক্রপ চাষের উন্নয়ন ঘটেছে। দারিদ্র বিমোচন এবং কুটিরশিল্প বিকাশে এ প্রতিষ্ঠান অনবদ্য ভূমিকা রেখে চলেছে। পৃথিবীর প্রায় সকল দেশে কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে মানব স্বাস্থ্য আজ হুমকির সম্মুখীন। আমরা যারা কৃষিকাজ করি কিংবা কৃষির অন্যান্য কর্মের সাথে সম্পৃক্ত আছি, তারা যেন সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলি, সচেতনতার মাধ্যমে নিজে সুস্থ থাকি, পরিবার ও সমাজকে সুস্থ রেখে খাদ্য উৎপাদন বৃদ্ধি করে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করি। বাংলার কৃষি, বাংলার।
ভাদ্র মাসের কৃষি, শাকসবজি। ভাদ্র মাসে লাউ ও শিমের বীজ বপন করা যায়। এজন্য 4 থেকে 5 মিটার দূরে দূরে 75 সেন্টিমিটার চওড়া এবং 60 সেন্টিমিটার গভীর করে মাদা বা গর্ত তৈরি করতে হবে। এরপর প্রতি মাদায় 20 কেজি গোবর, 200 গ্রাম টিএসপি এবং 75 গ্রাম এমওপি সার প্রয়োগ করতে হবে। মাদা তৈরি হলে প্রতি মাদায় 4 থেকে 5টি বীজ বুনে দিতে হবে এবং চারা গজানোর 2 থেকে 3 সপ্তাহ পর 2-3 কিস্তিতে 250 গ্রাম ইউরিয়া ও 75 গ্রাম এমওপি সার উপরি প্রয়োগ করতে হবে। এ সময় আগাম শীতকালীন সবজি চারা উৎপাদনের কাজ শুরু করা যেতে পারে। সবজি চারা উৎপাদনের জন্য উঁচু এবং আলো বাতাস লাগে এমন জায়গা নির্বাচন করতে হবে। 1 মিটার চওড়া এবং জমির দৈর্ঘ্য অনুসারে লম্বা করে বীজতলা করে সেখানে উন্নত মানের ও উন্নত জাতের উচ্চ ফলনশীল ফুলকপি, বাঁধাকপি, বেগুন, টমেটো এসবের বীজ বুনতে পারেন। বীজতলার মাটি অবশ্যই শুকনো হতে হবে, অন্যথায় গোড়া ও মূল পচা রোগে সব চারা পচে যেতে পারে। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। আমাদের ইমেল নাম্বার বাংলার কৃষি 1314@gmail.com। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছে করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। প্রিয় কৃষক ভাইরা, আমাদের অনুষ্ঠান আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা শেষ করছি আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন।